জেল পুলিশের চাকরির নোটিশ প্রকাশ করা হয়েছে, বর্তমানে তার ফর্ম ফিল আপ চলছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ অর্ডার এবং ফিমেল অর্ডার যে রিকমেন্ডেড নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, কারা কারা আবেদন করতে পারবেন, কতগুলো সিট রয়েছে, কত টাকা লাগবে, এই সমস্ত বিষয়গুলো যেমন আলোচনা করব, অবশ্যই তার সাথে এডুকেশন কোয়ালিফিকেশন এবং সম্পূর্ণ ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার একটা আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো। অবশ্যই সেজন্য ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি জেল পুলিশ অর্থাৎ অর্ডার অথবা ফিমেল অর্ডার, মেয়ে এবং ছেলে এই পদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার বিস্তারিত তথ্য। সম্পূর্ণ নোটিশ আজকে আলোচনা যেহেতু করব, তো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এসেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এটা পুরনো ওয়েবসাইট। হ্যাঁ, আপনারা চাইলে নতুন ওয়েবসাইটটা থেকেও সমস্ত ডিটেলস পেতে পারেন। এখানে যদি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করেন সরাসরি সেই পুরনো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে গেট ডিটেলসে ক্লিক করলে একদম পুরনো ওয়েবসাইটেই নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, এখানে আমরা যদি রিক্রুটমেন্টে ক্লিক করি, রিক্রুটমেন্ট সেকশনে আমরা যে প্রথমেই যে 6/8/2023 নোটিশটা দেখতে পারছি, রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার ইন দিস ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে সমস্ত নোটিফিকেশানগুলো আসবে। সর্ব উপরে রয়েছে ফর্ম ফিল আপের লিঙ্ক, আমরা অবশ্যই ফর্ম ফিল আপ কীভাবে হবে দেখাবো। তার আগে নিচে ইনফরমেশান এবং নোটিশটা রয়েছে, নোটিশটা রয়েছে এই নোটিশ পেজটা যদি গেট ডিটেলসে ক্লিক করেন একদম কতগুলো সিট সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এই ইনফরমেশানে যাবেন, ইনফরমেশান অ্যাপ্লিকেশান সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে, অর্থাৎ টোটাল 13টা পেজের মধ্যে সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এখানে রয়েছে কত টাকা আপনারা স্যালারি পাবেন সেটা যেমন দেখতে পাবেন, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল, যে এসসি এসটি ডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনে যথেষ্ট ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে। তো অবশ্যই যদি না এই সার্টিফিকেটটি তৈরি করেন বা কী জিনিসটা না জানেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ইনফরমেশানগুলো যেমন দেখতে পারছেন সমস্ত ডিটেলস এখান থেকেই পাবেন, অর্থাৎ নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন। ক্যাটাগরি ওয়াইজ ছেলেদের ক্ষেত্রে কত সেন্টিমিটার হাইট ওয়েস্ট চেস্ট প্রয়োজন হবে সেগুলোও যেমন দেখতে পাবেন, নিচের দিক বয়স অনুযায়ী কত হাইট হতে হবে বা চেস্ট হতে হবে সেটাও কিন্তু লেখা রয়েছে। তাছাড়া যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটার কোন কোন সাবজেক্ট বা কোন সিলেবাস থেকে পরীক্ষা হবে সেগুলো এখানে বুঝতে পারবেন। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে। যাই হোক, এই বিষয়গুলোর সাথে সাথে পেমেন্ট ডিটেলস, অনলাইন অ্যাপ্লিকেশান সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে বলা যাচ্ছে অল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা, তার সাথে 20 টাকা এক্সট্রা ফিস এবং টোটাল মিলে 248 টাকার মতো হচ্ছে, সেটা নিচের দিকে লেখা রয়েছে। আমরা নিচে যাচ্ছি তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এখানে কিছু কি ডকুমেন্টস লাগবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে। যেটা বলছিলাম যে অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 243 টাকা পেমেন্ট করতে হবে এবং শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের জন্য শুধুমাত্র 43 টাকা বরাদ্দ করা রয়েছে। তো যাই হোক, এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আমরা সরাসরি ফর্ম ফিল আপে যাবো, এই নোটিশটা আসবেন, এসে দেখুন সমস্ত ইনফরমেশান কিন্তু এই নোটিশ থেকে পাবেন। আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ সম্বন্ধে বিস্তারিত ডিটেলস দেব। তো সরাসরি উপরে যে নোটিশটা দেখতে পারছেন, ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন, গেট ডিটেলসটা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। যদি একাধিক আসে অবশ্যই এই অর্ডার ফিমেল অর্ডার পোস্টে ক্লিক রাখবেন, ক্লিক করার সাথে সাথেও এখানে ইনফরমেশানগুলো পাবেন। কিছু কিছু তথ্য বা কোশ্চেনের উত্তর এখানে দেওয়া রয়েছে, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে পারেন। এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সাথে সাথে সরাসরি এরকম লগ ইন করার অপশান আসবে, এখানে সর্বপ্রথম সাইন আপ অপশানে ক্লিক করবেন, যেহেতু আপনি প্রথমবার আসছেন রেজিস্ট্রেশন করতে হবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার নাম চাওয়া হবে, ইমেল আইডি চাওয়া হবে, কনফার্ম করতে বলা হবে ইমেল আইডি, মোবাইল নম্বর চাওয়া হবে, মোবাইল নম্বর যেটাই ইনপুট করবেন সেটাই কিন্তু আপনি ইউজার নেম হিসেবে ব্যবহার হয়ে যাবে অটোমেটিক, এবং আপনাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, যে পাসওয়ার্ডটা আপনাদের পছন্দ অনুযায়ী হবে। ফর্মটা ফিল আপ করে সাইন আপ অপশানে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার সাথে সাথে ওটিপি আসবে মোবাইল অথবা ইমেলে, যে কোনো একটা ওটিপি দিয়ে আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই সাকসেসফুল হওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে এবং পুনরায় লগ ইন করার অপশান আসবে। লগ ইনে ক্লিক করার সাথে সাথে ইউজার নেম এবং অবশ্যই সেখানে মোবাইল নম্বর আমরা প্রোভাইড করেছি এবং নিজস্ব পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে লগ ইনে অপশানে ক্লিক করবেন। লগ ইন করা হওয়ার সাথে সাথে সাকসেসফুল লগ ইন লেখা উঠবে এবং এটা আপনার সরাসরি আপনার মেন পেজকে নিয়ে যাবে।
যেখানে আপনার নাম উঠবে সর্বপ্রথমে। নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে পার্সোনাল ডিটেলসে আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেটা লিখবেন, এবং সেখানে প্রত্যেকটাই কনফার্ম করতে চাওয়া হচ্ছে। এখানে মেল ফিমেল সেটা চয়েস করবেন, আনম্যারিড ম্যারিড যেটা আপনার সেটা চয়েস করবেন। নামটা অলরেডি ফিল আপ হয়ে আসবে, যেটা অলরেডি ফিল আপ করেছেন আগের পেজেস রেজিস্ট্রেশন পেজেস সেখের জন্য। এখানে মায়ের নাম লিখবেন, তারপর বাবার নাম লিখবেন, তারপর যদি হাজব্যান্ড নেম থেকে থাকে অবশ্যই দিবেন। এখানে বলা হয়েছে আপনি কি কম্পিউটার জানেন, ইয়েস অথবা নো। এখানে কিন্তু সার্টিফিকেটের কথা উল্লেখ নেই, তো নেম অফ দ্য কোর্স যদি ইয়েস করেন সেই কোর্সের নামটা লিখবেন, আপনার কোন কোর্স করা রয়েছে এবং কোন ইনস্টিটিউট থেকে রয়েছে। এখানে দেখুন ইউথ কম্পিউটার সেন্টার রয়েছে, তাছাড়া অন্যান্য রয়েছে, এবং তাছাড়া আদার্স অপশন চয়েস করে আপনারা কম্পিউটারের নামটা লিখতে পারেন বা কোথা থেকে করেছেন সেটা লিখতে পারেন। আপনার কোর্স ডিউরেকশন কমার্সের করেছেন সেটা লিখবেন। যদি প্রথম ঘরটাতে নো করেন তাহলে এতগুলো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। আপনি জাতিতে কি সেটা এখানে চয়েস করবেন, এসসি এসটি জেনারেল সব কিছুই রয়েছে। এবং এখানে আপনার বলা হয়েছে ইডব্লিউএস কিনা, যদি আপনি এখানে জেনারেল করেন তাহলে কিন্তু এখানে ইডব্লিউএস অপশানটা এনেবেল হয়ে যাবে, আপনার ইডব্লিউএস সার্টিফিকেট আছে কি না। হ্যাঁ, প্রথমেই জানিয়েছিলাম ইডব্লিউএস সার্টিফিকেট বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে চালু করা হয়েছে, সেজন্য এই অপশানটি এসেছে। তো অবশ্যই যদি আপনি ইডব্লিউএস সার্টিফিকেট না জেনে থাকেন বা না করে থাকেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। তো যাই হোক, এটা আমরা নট অ্যাপ্লিকেবল না করে আমি একটা এসসি ক্যান্ডিডেটের ফিল আপ করছি সেটা দেখাচ্ছি। তো এখানে সেই অপশানটা নট অ্যাপ্লিকেবল হবে। তো এক্স সার্ভিসম্যান কিনা সেটা নট অ্যাপ্লিকেবল হবে, যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে সেটা দিবেন এবং তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। ডেট অফ বার্থ লিখবেন, এই ক্যালেন্ডারটাই ক্লিক করে আপনাদের এই ক্যালেন্ডার অনুযায়ী ডেট অফ বার্থটা ইনপুট করবেন, সেই অনুপাতে আপনাদের বয়সটা অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। তো নিচের দিকে বলা হয়েছে যে আপনি দশম শ্রেণী উত্তীর্ণ হলে টিকমার্ক দিন, এটা টিকমার্ক দিতেই হবে, না হলে আপনাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। নিচের দিকে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমিক ডিটেলসটা, যেটাতে স্টারমার্ক রয়েছে, আপনি চাইলে এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন দিতে পারেন। যদি আপনার মাধ্যমিক কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেই যেহেতু ফর্মটি আবেদন করা হচ্ছে, তো কত সালে মাধ্যমিক পাস সেটা লিখবেন, কোন বোর্ড থেকে সেটা উল্লেখ করবেন, এবং পার্সেন্টেজ বা গ্রেডে পাস করেছেন, পার্সেন্টেজ হলে পার্সেন্টেজের ঘরে লিখবেন, গ্রেডে হলে কিছু লেখার দরকার নেই, শুধু গ্রেডের ঘরটা লিখবেন। আপনি স্পোর্ট পার্সন কিনা, যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নচেত নো। তারপর এই অপশানগুলো অটোমেটিক যদি এখানে ইয়েস করেন ডিটেলসে লিখতে হবে, না হলে নো করে দিলে কোনো অপশান এগুলো আসবে না বা ওপেন হবে না। তো যাই হোক, নিচের দিকে সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন আপনার ইমেল আইডি ডিটেলস, এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনের মধ্যে কিছু ভেসে আসবে, অর্থাৎ যা ফিল আপ করে এসেছেন সমস্তটা ভালোভাবে মিলিয়ে দেখবেন। দেখার পর ইয়েস করবেন, যদি ভুল হয় তাহলে নো করে আবার সেটাকে এডিট করবেন। ইয়েস করার পরেই আমাদের দ্বিতীয় স্টেপে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যেখানে আপনার অ্যাড্রেস ডিটেলস লিখতে হবে। তো প্রথমের ঘরে অ্যাড্রেসে যে ভিলেজ পোস্ট লিখবেন, তাছাড়া নিচের দিকে দেখুন ডিস্ট্রিক্ট চয়েস করার অপশান এসেছে। আগে যদি আপনি ডিস্ট্রিক্ট না চয়েস করে অন্য চয়েস করতে চান পুলিশ স্টেশন, তাহলে চয়েস হবে না, পরপর এগুলো ফিল করে করে যাবেন, তাহলে দেখবেন সমস্তটাই ফিল আপ হয়ে গেছে এবং লাস্টে পিনকোডটা অটোমেটিক ফিল হয়ে যাবে, এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনাদের কাছাকাছি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটা কিন্তু উল্লেখ করবেন। যদি একই অ্যাড্রেস দুটো ঘরে হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক দিবে, সম্পূর্ণটাই অটোমেটিক ফিল হয়ে যাবে, আর যদি আলাদা হয়ে থাকে আলাদাভাবে ফিল করবেন। এখানে বলা হয়েছে আপনি কি বাংলা ভাষা জানেন, তো রিড রাইট অবশ্যই এটাতে বাংলাতে টিকমার্ক দিতেই হবে। রিলিজন হিন্দু না মুসলিম সেটা বা ইসলাম যেটা হবে আপনারা সেটা চয়েস করবেন। চয়েস করার পর এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকলে ইয়েস করবেন, নচেত নো করবেন। যদি এক্সামটেড ক্যাটাগরি ইয়েস করেন তাহলে এই ঘরটা ফিল আপ করতে হবে। আপনি কোনো সরকারি সংস্থার কর্মরত আছেন বা হ্যাঁ কি না এই অপশানে ইয়েস করলে ডিটেলস দিতে হবে, নো করলে কোনো অপশান দিতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই নো হবে, আপনার এগেনস্টে কোনো ফৌজদারি বা কেস বা আইনি জটিলতা রয়েছে কি না এখানে প্রত্যেকটাই নো করবেন। অপশানগুলো ফিল আপ করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। প্রত্যেকটা স্টেপ নেক্সট করার আগে আপনাকে কনফার্ম জানা হবে যে আপনি যা ফিল আপ করেছেন সমস্তগুলো ঠিক আছে কি না, অবশ্যই মিলিয়ে দেখবেন, এটা একটা ভালো পদ্ধতি যেটা আগেও ছিল। ইয়েস করে দেওয়ার সাথে সাথে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ যেখানে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনি যদি কোনো কাস্টের আওতায় হয়েও থাকেন তাহলে কিন্তু কাস্টের কোনো সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে না এই ফর্ম ফিল আপের সময়। পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অবশ্যই প্রয়োজন হবে। এখানে ছবিটা আগের থেকে স্ক্যান করে রাখবেন 10-50 KB মধ্যে, আর সিগনেচারটা 10-30 KB মধ্যে। তাছাড়া হাইট ওয়েট আলাদাভাবে দেওয়া রয়েছে ফর্মেটে, এই ফর্মেটেই করে রাখবেন।
নিচে যে প্লেস অপশনটি রয়েছে সেখানে আপনার গ্রামের নাম বা কাছাকাছি এলাকার নাম দিবেন এবং এখানে সমস্ত টিকমার্ক দিবেন যে আমার সমস্ত কিছু সত্য, এখানে একটা এগ্রিমেন্টের কথা বলা হয়েছে এবং নেক্সটে ক্লিক করবেন। ছবি বা সিগনেচার যাই আপলোড করবেন তখন আগে চয়েস করার পর ফাইলটা আপলোড অপশনে ক্লিক করার সাথে সাথে সেটা প্রিভিউ হবে, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মাইনাস প্লাস করে করে। আপনার মতো করে অ্যাডজাস্ট করার পর এখানে যে আগে চেক করতে হবে যে কীভাবে ওদের দ্বারা এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে কেমন সিগনেচার প্রয়োজন সেটা দেখতেই হবে, না ক্লিক করে আপনি এখানে টিকমার্ক দিতে পারবেন না। তো ক্লিক করে দেখবেন যে এভাবে আপনাদেরকে বলা হচ্ছে, ওকে করবেন। ওকে করার পর এই অপশনটি আসবে, এনেবল হবে এবং এখানে টিকমার্ক দিয়ে আপলোডে ক্লিক করবেন, তবে কিন্তু সাকসেসফুলভাবে আপলোড সম্পন্ন হবে। একদম ছবি সিগনেচার সমস্ত ডিটেলস অবশ্যই মিলিয়ে দেখবেন। এখানে দেখুন একটা বিষয় উল্লেখ রয়েছে, আপনি যা যা দেখেছেন সবগুলোনে টিকমার্ক দিতে হবে, অর্থাৎ আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এই বিষয়টি এখানে আরেকবার কনফার্ম করতে চাওয়া হচ্ছে। কারণ কি, এই ফর্মটা যাতে না কোনোভাবে ভুল হয় অবশ্যই ভালোভাবে দেখবেন, যদি চান এই মুহূর্তে এখনও কারেকশন করা যাবে। তো এখানে নেক্সট করার পর আপনি যখন এগ্রি করে ইয়েস করবেন আর কিন্তু এটাতে কারেকশন করা যাবে না, একদম সরাসরি পেমেন্ট অপশনে চলে গেছে। তো পেমেন্ট কী মাধ্যমে হবে, অনলাইন মাধ্যমে পেমেন্ট হবে, যে অ্যাকসেপ্ট কন্ডিশনে ওকে করে পে সাবমিটে ক্লিক করবেন, যেভাবে আপনারা অন্যান্য পেমেন্ট করে থাকেন সমস্ত পেমেন্ট প্রায় একই। তো এখানে বিলডেক্স আর HDFC দুটো অপশন এসেছে, আমি আপনাদেরকে বলবো অবশ্যই বিলডেক্স ব্যবহার করবেন, সব কাজের জন্য সহজভাবে হয়। আপনি চাইলে HDFCও ব্যবহার করতে পারেন, আপনি এখান থেকে ব্যাক করতে পারেন, অবশ্যই আমরা ব্যাক করব না, আপনাদেরকে একদম সরাসরি লাইভ দেখাবো এবং উপর দিকে আপনার নাম ডিটেলস আসছে। তো প্রসিডে ক্লিক করার সাথে সাথে নেক্সটে নিয়ে যাবে, অর্থাৎ পেমেন্ট যেভাবে বিলডেক্স থেকে হয়ে থাকে, ATM, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI সমস্ত ধরনের অপশন আপনারা এখানে দেখতে পাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী চয়েস করবেন এবং পেমেন্ট করবেন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে সাকসেসফুল ডিটেলস আসবে। হ্যাঁ, অবশ্যই এখানে আপনি সরাসরি সাইন আউট করে বা এই অপশনে ক্লিক করে আবার পুনরায় লগ ইন করে দেখতে পারেন। লগ ইন করার পরে মাই অ্যাকাউন্টে যাবেন, আপনি যা ফিল আপ করেছেন সেটা লেখা উঠবে এবং তার সিরিয়াল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বরও দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দুটোই প্রিন্ট আউট পাবেন, অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট এবং পেমেন্ট ফর্ম প্রিন্ট আউট। অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন, এটাই হলো অ্যাপ্লিকেশান ফর্ম, এটাকে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস থাকবে। হ্যাঁ, এখানে চাইলে আপনি চেক পেমেন্ট স্ট্যাটাসও করতে পারেন, চেক পেমেন্ট স্ট্যাটাস করেও দেখতে পারেন যে পেমেন্টটা সাকসেস হয়েছে কি না। যাই হোক, আপনারা ফর্ম ফিল আপ করবেন কীভাবে সম্পূর্ণ পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, জেনারেলদের ক্ষেত্রে 200 টাকা এবং তার সাথে ব্যাঙ্ক চার্জ, অর্থাৎ ব্যাঙ্ক চার্জ যদি আপনি তথ্যভিত্ত থেকে যে লিস্টটা দেওয়া রয়েছে সেখানে যদি দেন তাহলে 48 টাকা এক্সট্রা কাটা হবে, না হলে আপনি যদি CSC সেন্টার বা নিজে নিজে কাজ করেন তাহলে কিন্তু এখানে 200 টাকা আর SC/ST-দের জন্য 20 টাকা প্লাস তাদের চার্জ, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সম্পূর্ণ পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, যদি কোনোভাবে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই অতি সত্বর এই ফর্ম ফিল আপটি করুন, আর যত তাড়াতাড়ি পারেন আপনি আপনার বন্ধুদের মধ্যে এই অ্যাপ্লিকেশন পদ্ধতিটা শেয়ার করে দিন, অর্থাৎ এই ভিডিওটা শেয়ার করুন যাতে প্রত্যেকেই এই আবেদনটি করতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।